বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে হুমকির মুখে পৃথিবীর জীববৈচিত্র্য। গেল ফেব্রুয়ারিতে ভূমণ্ডল আর সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। এমন পরিস্থিতিতে জলবায়ু রক্ষায় কার্বন নির্গমনের হার নিয়ন্ত্রণের পরামর্শ পরিবেশবিদদের। তবে এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনাও তাপমাত্রা বৃদ্ধিতে ইন্ধন যোগাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। দিন দিনই বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক এজেন্সি কোপার্নিকাসের সবশেষ তথ্য মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূপৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোপার্নিকাসের প্রতিবেদন অনুযায়ী, গেল ফেব্রুয়ারিতে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা পৌঁছেছে 21.06 ডিগ্রি সেলসিয়াসে, যা 2023 সালের আগস্টে ছিল 20.98 ডিগ্রি। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক এই উষ্ণতা বৃদ্ধির প্রভাব পরিবেশে পড়ছে সরাসরি। বাস্তুসংস্থান হারিয়ে মারা পড়ছে জলজ প্রাণী, নষ্ট হচ্ছে বিশ্বের জীব বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমরা ঝড় আর প্রাকৃতিক দুর্যোগের আভাস পাই। এর প্রভাবে শুধু ইউরোপ নয়, আমেরিকার উপকূলেও জীববৈচিত্র্য নষ্ট হতে দেখছি। বিভিন্ন কারণে এমনটি হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ বিজ্ঞানীরা আরও বলছেন, উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী মানবসৃষ্ট কার্বন ডাই অক্সাইড আর মিথেন। এ দুয়ে সৃষ্টি হয় মূলত কয়লা, জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে। পাশাপাশি প্রাকৃতিক কারণ এল নিনোকেও দায়ী করেছেন তারা। গ্রিনহাউস গ্যাস ধীরে ধীরে জলবায়ু উষ্ণ করছে, এর অন্যতম কারণ এল নিনো। গ্রীষ্ম, শরৎ এবং শীতকাল জুড়ে এল নিনো থাকায় প্রশান্ত মহাসাগরীয় তাপমাত্রা বসন্তের শেষে এমন রূপ নিয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব দীর্ঘমেয়াদী হবে, এমনটাই বলে আসছেন পরিবেশবিদরা। তাই দ্রুত পরিবেশ কার্বন নির্গমনের লাগাম টানার তাগিদ তাদের। Floods and heavy snowfall. Afsana Neela, DBC News Desk.